আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আমাদের জিরো টু হিরো গ্রাফিক ডিজাইন কোর্সের 6 নম্বর ক্লাস, এবং এই ক্লাসে আমরা শিখবো কিভাবে শেপ রিমুভ করতে হয় বা শেপ কাটাকাটি করতে হয়, এবং আমাদের গ্রাফিক ডিজাইনের ইলাস্ট্রেটর সফটওয়্যারে কাটাকাটি করার জন্য 5টি টুলস ব্যবহার করা হয়। এর মধ্যে আছে ইরেজার টুল, সিজার টুল, নাইফ টুল, শেপ বিল্ডার টুল, পাথ ফাইন্ডার টুল। তো আমি এগুলো আলাদাভাবে লিখে রেখেছি, আপনারা চাইলে এটা স্ক্রিনশট দিতে পারেন এবং এটা অবশ্যই মুখস্থ করে নেবেন। ওকে, তো আমরা এখানে কাজটা শুরু করব। আমরা এটাকে এখন ডিলিট করে দিচ্ছি, শুধুমাত্র আপনাদের জন্য আমি এটা লিখেছি। ওকে, এখন আমরা এই 5টা টুলস দেখি। এইখান থেকে আপনারা দেখতে পারবেন 3টা টুল, এখান থেকে ইরেজার, সিজার, নাইফ, এই 3টা টুল। তারপর আবার এখানে আছে আমাদের, এখানে দেখতে পাবেন যে শেপ বিল্ডার নামক একটা টুল, এবং পাথফাইন্ডার টুলটা আসবে উইন্ডো থেকে, পাথফাইন্ডার এখানে। এবং আপনি শিফট কন্ট্রোল না F9 প্রেস করলেও আপনি পাথফাইন্ডার টুলটা পাবেন। ওকে, আমরা এখন দেখি কিভাবে করতে পারি। আমরা যদি এই শেপটা তৈরি করতে চাই বা এই লোগোটা তৈরি করতে চাই, যেটা কিন্তু একটা লোগোর মতোই, আমাদের প্রথমে একটা ইলিপস নিতে হবে। এবং এখন যদি আমরা ইরেজারটা নিই, ইরেজারটা নিয়ে যদি আমরা টান দিই, তাহলে দেখবেন যে এখান থেকে রিমুভ হয়ে যাচ্ছে। এখন এই রিমুভ হওয়ার পর কিন্তু দুইটা আলাদা হয়ে গেছে। এখন আপনি যদি নিচেরটাকে ক্লিক করে কালার দেন, তাহলে কিন্তু এটা আলাদা একটা কালার হবে। ওকে, এবং আপনি উপরেরটাকেও আলাদাভাবে কালার করতে পারেন, মানে দুইটা আলাদা হয়ে গেছে, এটা হচ্ছে মূল কথা। এবং এই যে মাঝখানে যে রিমুভটা হলো বা মাঝখানে যে ফাঁকা জায়গাটা হলো, এটা আপনি কমাইতে বাড়াইতে পারবেন। এখান থেকে ইরেজার নেওয়ার পরে আপনি কিবোর্ড থেকে সেকেন্ড ব্র্যাকেটটা যদি প্রেস করে থাকেন, তাহলে বড় ছোট হবে। আপনি সেকেন্ড ব্র্যাকেটের প্রথমটা যদি দেন, তাহলে ছোট হবে, আর দ্বিতীয়টা দিলে বড় হবে। এবং এই বড় হওয়ার পরে যদি আপনি এটাকে টান দেন, তাহলে কিন্তু ওই বড় ভাবেই আর কি রিমুভ হবে, মানে আপনার এই গোলটা যতটুকু থাকবে ততটুকু পরিমাণ রিমুভ হবে, এটা হচ্ছে মূল কথা। ওকে, তারপরে এখানে স্টার গুলা দিয়ে দেওয়া হয়েছে, এটা তো আর দেখানোর কিছু নাই। তারপর আমি দেখাই দিতেছি, জাস্ট এটা ডিজাইনের খাতিরে আর কি আমরা স্টার গুলো দিয়েছি। ওকে, ডিজাইনটা যাতে একটু সুন্দর হয়, এভাবে আপনি অনেকগুলো স্টার দিয়ে দেবেন কপি করে। কপি তো আমরা শিখিয়েছিলাম, আল্টা প্রেস করে টান দিলে কপি হয়। ওকে, যা, তারপরে আমরা যে কাজটি করব, আমরা নাইফ টুলের কাজ করব। এখান থেকে আমরা যদি শেপ নিই আরেকটি, এখান থেকে একটি রেড কালার নিলাম। দেখেন, আমরা প্রথমে যে ইরেজার টুল দিয়ে আমরা এটাকে রিমুভ করছি, আমরা কিন্তু দেখেন মাঝখানে কিন্তু ফাঁকা জায়গা রয়ে গেছে। আর আমরা যদি নাইফ টুল দিয়ে আমরা যদি এটাকে আলাদা করি, তাহলে দেখবেন যে মাঝখানে কোনো ফাঁকা জায়গা থাকবে না। এখন দুইটাই কিন্তু আলাদা আলাদা টুল, আলাদা আলাদা শেপ হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখেন মাঝখানে কিন্তু কোনো ফাঁকা জায়গা নাই। এবং এরকম ভাবে আমরা বিভিন্ন আমরা লোগো ডিজাইনের কাজে আমরা এগুলো ব্যবহার করতে পারবো। দেখেন এখন তিনটা কিন্তু তিন কালারে আপনার ইউজ হবে। ওকে, এভাবে আমরা নাইফ টুল দিয়ে কাজটা করতে পারি। আমরা এটা তৈরি করেছি, আমরা এইভাবেই নাইফ টুল দিয়ে আমরা সুন্দর ভাবে এটাকে এঁকেছিলাম। এটা আপনারা ট্রাই করবেন, তাহলে দেখবেন যে আপনাদেরও হয়ে গেছে। এবং এই বেসিক ক্লাসগুলো আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন, আপনাদের তত বেশি আপনাদের হাতটা ক্লিয়ার হবে, এবং আপনারা এটা খুব সুন্দরভাবে কাজটা করতে পারবেন। দেখেন এখন আমরা যদি এটা দিয়ে দিই রেড কালার, এবং তারপর একটা যদি দিই ইউলো কালার, এবং তারপর একটা ব্লু থাকবে, তাহলে কিন্তু এটার মতো হয়ে যাবে। ওকে, এইভাবে আপনারা এগুলো তৈরি করতে পারবেন। তারপর হচ্ছে মাঝখানে পড়ে গেল কি সিজার টুল। এই সিজার টুল দিয়ে মূলত আপনার স্ট্রোক কালারকে কাটা যায়। যেমন এই যে দেখেন, এখানে আমরা এটা তৈরি করেছি, এটাও আমরা এখান থেকে তৈরি করতে পারবো। তবে এটা ফিল কালার রাখা যাবে না, জাস্ট স্ট্রোক কালার। আপনি এখান থেকে ফিল কালারটা অফ করে দিয়ে আপনি একটা স্ট্রোক কালার দিয়ে দেবেন। তারপরে এখান থেকে দেখেন স্ট্রোক কালারটা, ওকে, আমরা এটাকে দিলাম। তারপর আমরা এখান থেকে আমরা আর্স টুলটা আমরা নেই, আমরা আর্স টুলটা এখান থেকে একটা নিলাম, এখান থেকে একটা নিলাম, এবং এখান থেকে একটা নিলাম। এই তিনটা নেওয়ার পরে আমরা এই তিনটাকে করে দেব একটা কালার, এবং আমাদের যে ইলিপসটা ছিল সেটাকে আমরা করে দিলাম আর একটা কালার। এখন আমরা জাস্ট এখান থেকে কেটে দেবো। এই কেটে দেওয়ার জন্য আমরা এখান থেকে সিজারটা নেব, এবং জাস্ট এখানে একটা ক্লিক করব, এবং এখান থেকে একটা ক্লিক করব। আমরা জাস্ট কি করলাম, আলাদা করে দিলাম। এখন আমাদের এইটা কিন্তু আলাদা একটা শেপ। ওকে, তাহলে হয়ে গেল আমাদের এটার মতো ডিজাইন।
এটার মূল কাজটা হয় কি আমি আবার একটু দেখাই, যেমন আমরা এখান থেকে একটা আর্চ টুল নিলাম, এটাকে যদি আমরা সিজার দিয়ে মাঝখানে ক্লিক করি, মানে যেখানে আমরা ক্লিক করব সেখান থেকে এটা আলাদা হয়ে যাবে বা দু খণ্ড হয়ে যাবে। এখন দেখেন এগুলো কিন্তু সব আলাদা আলাদা খণ্ড, জাস্ট আপনি ক্লিক করলে এটা কি হয়ে যাবে আলাদা আলাদা হয়ে যাবে। ওকে, এভাবে আপনারা সিজার টুলের কাজটা করবেন। তারপরে গিয়ে আমরা যদি তাহলে আমাদের কিন্তু এই তিনটা টুল শেষ শেখা, ইরেজার টুল, নাইফ টুল, সিজার টুল, এই তিনটা টুল। এই তিনটা টুল আপনার বেশি ব্যবহার হয় না আসলে, গ্রাফিক ডিজাইনে খুব কম ব্যবহার হয়, তবে সব থেকে বেশি ব্যবহার হবে হচ্ছে আপনার শেপ বিল্ডার এবং পাথ ফাইন্ডার। তো এই দুইটা টুলের আমরা কাজ শিখব, এই জন্য আমরা এইটা তৈরি করব। মূলত আমাদের এইটা তৈরি করতেই আমাদের শেপ বিল্ডারের প্রয়োজনটা হবে। দেখেন আমরা যদি একটা শেপ নেই, ইলিপস, এটা দিলাম আমরা রেড কালার, এবং আমরা এটাকে আল্টা প্রেস করে আরেকটা কপি করব। ওকে, কপি করলাম। এখন আমরা দুইটাকে সিলেক্ট করলে দেখতে পাবো যে আমাদের কয়টা ভাগ আছে এখানে, একটা দুইটা তিনটা আলাদা আলাদা সেপারেট করা। এখন আমি চাইতেছি আমি উপরে দুইটা কাইটা দেবো, এখন আমি যদি উপরে দুইটা কাইটা দিই তাহলে কিন্তু নিচেরটা একটা চাঁদের মতো হয়ে যাবে, বা আপনি যদি চিন্তা করেন যে এগুলার যে কোনো একটার মতো হবে। তো এইটাই মূলত করা হয়েছে, আমরা এখান থেকে এই তিনটার মধ্যে আমরা যদি এই দুইটা কাটতে চাই বা যে কোনোটা কাটতে চাই আমাদের শেপ বিল্ডারের প্রয়োজন হবে। এই শেপ বিল্ডার নিয়ে যে আমরা আল্টা প্রেস করে যেখানে ক্লিক করবো সেটা রিমুভ। দেখেন আমি এটা ক্লিক করলে এটা রিমুভ, ওকে, এটা কিন্তু তৈরি হয়ে গেল। আবার আমরা যদি আরেকটি এক্সাম্পল দেখি, যেমন এখানে একটা ইলিপস নিলাম, আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গুলার নিলাম বা রাউন্ড রেক্টেঙ্গুলার নিলাম। এখন আমরা যদি দুইটা সিলেক্ট করি তাহলে এখানে দেখেন তিনটা ভাগ, একটা দুইটা তিনটা। এখান থেকে আমরা শেপ বিল্ডার নিয়ে আমরা যেটাতে ক্লিক করবো, যদি এটাতে ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু রিমুভ হয়ে যেতেছে, মানে আল্টা প্রেস করে ধরে রাখা, আপনি যেটা ক্লিক করবেন সেটা রিমুভ। আপনার এখানে যেটা করতে হবে যে আল্টা প্রেস করে চাপ দিয়ে ধরে রাখতে হবে। আমি আবার যদি দেখি এখান থেকে যদি আমি একটা লাইন টুল নেই এবং দুইটা যদি সিলেক্ট করি, এখন যদি আমি শেপ বিল্ডার নিয়ে আমি যে কোনো একটাতে আল্টা প্রেস করে ধরে রেখে যদি আমি ক্লিক করি তাহলে সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে। ওকে, এভাবে মূলত এটার কাজ করা হয়। এখন এটাকে আমি এটার মতো ডিজাইন করতে হলে আমার যেটা করতে হবে, এখান থেকে আমার যাইতে হবে ইফেক্ট, ইফেক্ট থেকে ডিস্টর্ট, ডিস্টর্ট থেকে ট্রান্সফর্ম, এখান থেকে আমরা যাব প্রিভিউ, তারপর আমরা এখানে কপি করে দেবো, আমরা দিলাম 12টা কপি। এখান থেকে আমরা এই কর্নারটা দিয়ে দিই, তারপর এখান থেকে জাস্ট আপনি অ্যাঙ্গেলটা যদি বাড়ায় দেন তাহলে আপনি আস্তে আস্তে ওইটার মতো হইতে থাকবে, এখানে অনেকগুলো মাল্টিপল কপি হবে। মূলত এইটাই এখানে করা হয়েছে। 13 দিই, ওকে, তাহলে কিন্তু এখানে আমাদের এটার মতো কিন্তু হয়ে গেছে। তবে এখানে দেখা যাইতেছে যে বিভিন্ন ধরনের কালার আছে, কিন্তু এখানে কিন্তু বিভিন্ন ধরনের কালার নাই। এবং এইটা করার জন্য আপনার যেটা করতে হবে এটাকে ভাঙতে হবে, দেখেন এটা কিন্তু একটাই, আপনি যদি এখানে কালার চেঞ্জ করেন তাহলে একটারই কালার চেঞ্জ হবে, আপনি অন্য কোনোটাতে সিলেক্ট করতে পারবেন না, জাস্ট ওই একটাই সিলেক্ট হবে। এই জন্য আপনার যেটা করতে হবে এটাকে ভাঙতে হবে, ভাঙার জন্য সিলেক্ট করা অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, তারপর আপনার রাইট বাটন ক্লিক, আনগ্রো। এখন দেখুন যে এটা ভেঙে গেছে, এখন আপনি এটাকে আলাদা আলাদা কালার দিতে পারবেন। এখন আপনি যদি এটাকে আলাদা আলাদা কালার দেন তাহলে কিন্তু আমাদের ওইটার মতো এটা তৈরি হয়ে যাবে। তো এটা আপনারা করে নেবেন আলাদা আলাদা করে কালার দিয়ে। আমি যদি আমি এটাকে আলাদা কালার দিতে চাই তাহলে অনেক টাইম লাগবে। ওকে, তারপর যদি আমরা এইটাকে তৈরি করতে চাই, জিগজ্যাগটা, এটার নাম হচ্ছে জিগজ্যাগ, এটা আমরা আবার ওই সেম একইভাবে তৈরি করতে পারি। এটা হচ্ছে আমাদের কাটার জন্য, আপনারা ভালোভাবে খেয়াল করবেন, এটা এটা কিন্তু অনেক বেশি জরুরি গ্রাফিক ডিজাইনে। আল্টা প্রেস করে টান দেবেন তাহলে দেখবেন যে আরেকটা কপি হয়ে গেছে। তারপরে দুইটা সিলেক্ট, শেপ বিল্ডারটা নিয়ে কিবোর্ডের আল্টা প্রেস করে যেখানে ক্লিক করবেন সেখানে ডিলিট হয়ে যাবে। ওকে, এটা আবার ইফেক্ট থেকে ডিস্টর্ট, ডিস্টর্ট থেকে ট্রান্সফর্ম, এখান থেকে প্রিভিউ, তারপরে সরি আমরা এটা কিন্তু করেছিলাম, এটা হচ্ছে আমাদের ইফেক্ট, ইফেক্ট থেকে ডিস্টর্ট, ডিস্টর্ট থেকে যাবে হচ্ছে জিগজ্যাগ, আমরা ভুলে ওখানে চলে গেছিলাম, এখান থেকে প্রিভিউ। তারপরে আমরা এখানে যদি সাইজ কমাই বাড়াই তাহলে আমরা ওই জিগজ্যাগটা দেখবো। ওকে, এখান থেকে আপনারা বিভিন্ন চেঞ্জ করে দেখবেন যে কোনটায় কি হয়, এবং আপনারা অন্য অন্য শেপ নিয়েও দেখবেন যে ওইটা দিয়ে ওখানে কি করা যায়। তো এভাবে বিভিন্ন জিনিস আপনারা ঘাটাঘাটি করবেন তাহলে কিন্তু নতুন কিছু তৈরি হবে এবং নতুন কিছু শিখতে পারবেন। ওকে, যে দেখেন যে এটা দিয়ে অন্য কিছু হইতেছে, এটা কিন্তু আগে জানতেন না। তো এরকম বিভিন্ন জিনিস তৈরি করা যায়। তো কোনটা দিয়ে কি তৈরি করা যায় আমরা জাস্ট বা আমি বা যারা ট্রেইনার আছে তারা শুধু টুলসটা শিখিয়ে দেবে, আপনাদের কিন্তু আরো কিছু সব ঘাটাঘাটি করে এগুলো বের করতে হবে। ওকে, আমাদের টুলস কিন্তু অলরেডি
চারটা শেখা শেষ, আর মাত্র একটা বাকি আছে, সেটা হইতেছে পাথফাইন্ডার। এবং এই পাথফাইন্ডার দিয়ে মূলত আমরা এই কার্টুন ক্যারেক্টারটা তৈরি করব। এটা তৈরি করার জন্য আমরা প্রথমে একটা ইলিপস নিব, আমরা এটার কালারটা ব্লু করে দিচ্ছি এটার মতোই, ওকে। তারপর হচ্ছে গিয়ে আমরা যেটা করব, আমরা প্রথমে উইন্ডো থেকে পাথফাইন্ডারটা নিয়ে আসি, এখান থেকে পাথফাইন্ডার, এখান থেকে আমরা শিখবো জাস্ট উপরের টুলসটা নিচের টুলসটা, এই দুইটা টুলস আমাদের আপাতত প্রয়োজন হবে, আর বাকিগুলো আমরা আস্তে আস্তে শিখে নিব অ্যাডভান্স ক্লাসগুলোতে, ওকে। তো আমরা দুইটাকে কান তৈরি করব, এটার জন্য আমরা আরো দুইটা ইলিপস নেব, এখানে একটা এবং এখানে একটা, এবং এই দুইটাকে আমরা কি করব জোড়া লাগাই দেবো। এখন কিন্তু দেখেন আলাদা আলাদা আছে, এই দুইটাকে জোড়া লাগানোর জন্য মানে তিনটা মিলে আমরা একটা শেপ তৈরি করব। এটার জন্য আমরা উপরেটা ক্লিক করবো, উপরেরটা দিয়ে হচ্ছে জোড়া লাগাই, আর নিচেরটা দিয়ে হচ্ছে আলাদা করে দেয়, ডাইভার্ট করে দেয়, ওকে। আমরা এটা আস্তে আস্তে শিখে যাবো। তারপর হচ্ছে গিয়ে আমরা যদি এখানে আর একটা ইলিপস নেই, তাহলে আমরা কানের ভিতরের অংশটা তৈরি করতে পারবো, এবং এটা আমরা করে দেবো কালো, এবং আমরা এই জায়গার অংশটা আমরা কাটিয়ে দেবো। এই জন্য আমরা পেন টুলটা নিতে পারি, এবং পেন টুল নেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট এভাবে একটু রাউন্ড করে দেবো এটার মতো করে। এখান থেকে আমরা কালারটা অফ করে দিই, এবং এই দুইটাকে সিলেক্ট করে আমরা জাস্ট এই যে ডাইভার্টে ক্লিক করবো, রাইট বাটন ক্লিক আন করবো, তাহলে দেখবেন যে দুইটা আলাদা হয়ে গেছে, ওকে। তারপর আমরা এটাকে আল্ট্রা প্রেস করে এখানে টাইনে নিয়ে আসলাম, রাইট বাটন ক্লিক করা, ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এখান থেকে ওকে। তারপর হচ্ছে কি আমরা এটা তৈরি করে ফেলবো। তারপরে আমরা যদি দুইটা চোখ বানাইতে চাই, তখন আমরা আবার এখান থেকে একটা চোখ নিলাম, এবং এটাকে আমরা করে দেবো কি সাদা। তারপর আমরা আল্ট্রা প্রেস করে আবার আর একটা নিলাম, আর চোখ দুটো আমি একটু ছোট করে দেই, কারণ অনেক বড় হয়ে গেছে চোখ দুটো, ওকে। তারপর আমি কি করব, কালো দুইটা নিব, কালো দুইটা শেপ, অথবা আমি এটাকে যদি আবার কপি করি, সেন্টার কপি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ চাপ দিলে আপনার আর একটা সেন্টারে কপি হয়ে যাবে, এবং এটাকে আমি কালো কালার করে দিতে পারি, সরি কালো কালার, ওকে। তারপর এটা আমি আল্ট্রা প্রেস করে টান দিলেই এটা আর একটা কপি হবে, অ্যারেঞ্জ থেকে ব্যাক টু ফ্রন্ট, ওকে, চোখ হয়ে গেছে। তারপর যদি আমরা এই নাকটা দিতে চাই, তখন আমরা এখান থেকে একটা শেপ নেব, এবং এটাকে আমরা আর একটা কপি করবো, সেন্টারে কপি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এবং এটাকে আমরা আরেকটু ছোট করে দিয়ে জাস্ট এটা আমরা একটা ডার্ক এন্ড কালার করে দেবো। তারপরে যদি আমরা একটা মুখ দিতে চাই, তাহলে আমরা পেন টুল নিয়ে আমরা একটা মুখের আকৃতি তৈরি করব প্রথমে, এবং এটা আমরা কি করবো, এটা আমরা কালারটা বন্ধ করে দিয়ে আমরা জাস্ট এখানে ক্লিক করে আমরা স্টক কালারটা দেবো, সরি আমি সাদা কালার দিয়ে দিই, এখান থেকে আরেকটু মোটা করে দিয়ে আমরা এখন মুখের আকৃতি করে দেবো। এটা করার জন্য আমরা ইউনিফর্ম থেকে জাস্ট এটা ক্লিক করে দিলে আমাদের এটা মুখের আকৃতি হয়ে যাবে, ওকে। এখন দেখতে পাচ্ছেন যে সেম এটার মতো কিন্তু এটা হয়েছে। তো আপনারা এইভাবে বিভিন্ন জিনিস তৈরি করার চেষ্টা করবেন, আপনারা দেখবেন যে এই টুলস, যে টুলসগুলো আমি শিখিয়েছি, এই টুলসগুলো দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি করা যায়, এবং এই জিনিসগুলো যদি আপনি তৈরি করেন, তাহলে আপনার কিন্তু এই জড়তাটা কাটা যাবে, এবং আপনার হাতটা ক্লিয়ার হয়ে যাবে, ডিজাইনগুলো আপনার কাছে অনেক সহজ মনে হবে। তো এভাবে আপনারা প্র্যাকটিস গুলো করবেন, এবং আমাদের ক্লাসের প্রত্যেকটা ক্লাসের কিন্তু লিঙ্ক গুলো ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে ওই ক্লাস গুলো করে নিতে পারেন, এবং অবশ্যই আপনার প্র্যাকটিস ক্লাস গুলো আমাদের গ্রুপে আপলোড করে দেবেন। আমি গ্রুপের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, তা আপনি যদি এই কাজগুলো গ্রুপে আপলোড করেন, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে আপনাদের কাজ কতটুকু ডেভেলপ হয়েছে বা কতটুকু করতে পারছেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।